আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা আসলে সবার রেসিপি থেকে আমি বলতে পারি একটু ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে কলিজা বোনা। কি বলে, ইউটিউবে তারপর বিভিন্ন ব্লগে, ব্লগ চ্যানেলে অনেকেই কলিজা রান্না করা দেখিয়ে থাকে, তবে সবার থেকে আমি আজকে একটু ডিফারেন্ট করে আমি কলিজা রান্না করা দেখাচ্ছি, সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে কলিজার জন্য আমি কিচ্ছু করিনি, আমি কোনো ভিনেগার, কলিজা সিদ্ধ করার সময় কোনো কিছুই দিইনি। জাস্ট আমি কলিজাটাকে ধুয়ে তারপর হচ্ছে এখন এটাকে সিদ্ধ হতে দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিছি। এটার মধ্যে জাস্ট আমি এখন লবণ দিয়ে দিছি আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিছি। আর হচ্ছে আমি এটার মধ্যে যেটা দেব, এখানে হচ্ছে আমি একটা লেবুকে অর্ধেক, একটা লেবুর অর্ধেক অংশকে কেটে হালকা একটু রস চিপে তারপর বের করে নিয়েছি। তো এখন এটাকে আমি এটার মধ্যে দিয়ে দিব, আর লেবুর খোসাটাকে আমি হচ্ছে সহ দিব। তাতে করে কি হবে, যে স্মেলটা এটা অনেকটা হচ্ছে দূর হয়ে যাবে। তো যদি আপনাদের কাছে ভিনেগার না থাকে তাহলে আমার মতো এই কাজটা করতে পারেন, লেবুর খোসা, মানে খোসা সহ তারপর হচ্ছে লেবুর রসটা দিলে এটার মধ্যে স্মেলটা হবে না। তো এখানে আমার প্রায় অনেকটুকুই হচ্ছে কলিজা আছে। তারপর কলিজাকে আমি হচ্ছে একটু বড় সাইজের টুকরা করে কেটে নিছি, কারণ ছোট করলে দেখা যায় কি আরো ছোট হয়ে যায়। তো এগুলাকে আমি আজকে একটু বড় করে কেটে নিছি। তো এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য সিদ্ধ করে নিব, একদম ফুল আছে। তো ফিরছি হচ্ছে আধা ঘন্টা পর। তো এখানে হচ্ছে আমার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, আর এটাকে আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিছি আবারও। তারপর হচ্ছে এটাকে, এটার মধ্যে আমি আর কিছু করিনি, এখন শুধু আমি রান্নার প্রসেসে চলে যাই। তো রান্নার জন্য এখানে আমি তেলের মধ্যে হচ্ছে তিনটা তেজপাতা, তারপর দুইটা এলাচ, একটু হচ্ছে দারচিনি, আর এখানে হচ্ছে চার পাঁচটা লং দিয়ে দিছি আমি। আমি কিন্তু এখানে এলাচ আর দারচিনিটা বেশি দিইনি, এটা কেন দিইনি এটা পরেই আপনারা বুঝতে পারবেন। তো অল্প কিছু পেঁয়াজ এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন, পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি এখন এক কাপ এর মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পেঁয়াজটাকে একটু কষে আনার জন্য। তো ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া আবার করে নিব এটাকে। এখন হচ্ছে এটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো দেড় টেবিল চামচ হচ্ছে আদা আর দেড় টেবিল, এক টেবিল চামচ হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো দিয়ে এটাকে আমি আবার খুব ভালো করে মিক্স করে নিব, তারপর এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব হচ্ছে পাঁচ মিনিটের জন্য। তো এই তো আমার পেঁয়াজটা হচ্ছে কষে আসছে, আদা রসুন পেঁয়াজের পেস্ট। তো এটার মধ্যে এখন আমি যত ধরনের মশলা আছে সবগুলো হচ্ছে মশলাগুলো দিয়ে দিব। তো আমার মশলাগুলো হচ্ছে আমি কি দিছি সেটা বলে দিচ্ছি। এগুলো হচ্ছে মানে সবাই তো এই মশলাটা দিয়েই থাকে, নর্মাল মশলা, হলুদ গুঁড়া, তারপর হচ্ছে মরিচ, জিরার গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া। যেহেতু আমার কলিজাটা একটু বেশি তো সবগুলো হচ্ছে আমি একটা চামচের থেকে একটু বেশি পরিমাণে দিছি, জাস্ট মরিচের গুঁড়াটা হচ্ছে আমি একটু অল্প দিছি। তো এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এখন হচ্ছে এই যে টমেটোর যে সসটা ওটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য, একটু কষে, মানে যাতে মশলাটা একটু কষে যায় আর তেলটা উপরে উঠে যায়। তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। এই যে তেলটা হচ্ছে কলিজার উপরে, কলিজা বলে তেলটা হচ্ছে মশলার উপরে উঠে গেছে। তো এখন আমি এটার মধ্যে কলিজাটা হচ্ছে দিয়ে দিব।
দিয়ে খুব ভালো করে কলিজার সাথে মশলাগুলো মিক্সড করে নিব। তো এটাকে এটার মধ্যে হচ্ছে আমি আর এখন কোনো পানি দিব না, পানি ছাড়া একদম লো আছে 10 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দিব। তো এই যে তেলটাও মানে মশলাটা কলিজার সাথে অনেকক্ষণই হচ্ছে আমি মিক্সড করে একটু জালটা বাড়িয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করে, তো এখন হচ্ছে আমি কলিজার মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিছি। তো এই পানিটা দিয়েই হচ্ছে আমি 5 মিনিট পর পর হচ্ছে নাড়াচাড়া করে দিব, মানে ঢাকনাটা ঢেকে রাখবো আর 5 মিনিট পর পর হচ্ছে নাড়াচাড়া করে নেব, আর আঁচটা হচ্ছে মিডিয়াম আঁচে থাকবে। তো এইভাবে আমি আধা ঘন্টার মতো হচ্ছে 30 মিনিটের জন্য এইভাবেই হচ্ছে আমি কলিজাটাকে কষিয়ে নিব। আচ্ছা, আমি তখন বলেছিলাম যে আমি এলাচ আর দারচিনি হচ্ছে বেশি দেইনি। তো দারচিনি আর এলাচ বেশি না দেওয়ার কারণ হচ্ছে কি সেটা আমি বলছি। এটা হচ্ছে এখানে আমি 4 থেকে 5টা এলাচ নিয়ে নিয়েছি, আর আর দারচিনি হচ্ছে একটা মাঝারি সাইজের দারচিনি, আর এটাকে আমি মাঝখান থেকে ভেঙে নিছি। তো এটাকে আমি এখন কি করব, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এই মশলাটা হচ্ছে আমি একদম লাস্টে ইউজ করব, যখন মানে যখন কলিজাটা রান্না শেষ হয়ে যাবে প্রায়, তারপর তখনই হচ্ছে আমি এই মশলাটা অ্যাড করব এটার মধ্যে। তো কলিজাটা আমার হচ্ছে কষে গেছে ভালো করে। তো এখন এটার মধ্যে আমি যেই মশলাটা বানিয়ে রাখছিলাম সেই মশলাটা, এই যে এতটুকু মশলা আমি এটার মধ্যে দিয়ে দিব। তো এই মশলা দিয়ে আমি এখন এই মশলার সাথে এটাকে আরও 15 মিনিটের মতো কষিয়ে নিব, তাহলে এটা থেকে খুব সুন্দর স্মেল বের হবে। তো ঠিক আছে, এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার কলিজাটা হচ্ছে হয়ে গেছে, একদম কত সুন্দর উপরে তেল উঠে ভেসে আছে। আমার কলিজার মধ্যে আমার আর কিছু দেওয়ার দরকার নেই, লাস্ট টাইম যে গরম মশলাটা দিয়েছি ওইটাতেই কিন্তু কলিজাটা খুব সুন্দর স্মেল বের হয়েছে। আর এতে করে কিন্তু কলিজার কি বলে গন্ধ যেই স্মেলটা আছে বাজে একটা, ওটা কিন্তু চলে গেছে। তো এটাকে এখন আমি জাস্ট একটু হালকা বাগার দিয়ে নিব, শুধু পেঁয়াজ দিয়ে আমি একটু বাগার দিয়ে দিব উপরে। তো আমি হচ্ছে এটার মধ্যে বাগার দিয়ে দিছি হালকা একটু পেঁয়াজ দিয়ে। তো আপনারা চাইলে বাগার দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটু স্মেলের জন্য দিছি। তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তো আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না।